আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধের পঞ্চম দিনে উভয় পক্ষের আরও 54 জন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এমনটি জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রোববার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত 158 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবারও তুমুল যুদ্ধ হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তে। আজারবাইজানের জেনারেল প্রসিকিউটরের অফিস জানিয়েছে আর্মেনিয়ার সেনাদের হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজানের হামলায় ফ্রান্সের 2 সাংবাদিক আহত হয়েছেন।